গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো দেখো আজকে আমি ব্লগটা শুরু করছি আমার টিফিন শেয়ার করতে করতে তো আজকে আমি টিফিনে খাবো ম্যাগি যেটা আমি টমেটো আর ওই মটরশুঁটি দিয়ে বানিয়েছি তো খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল তো আজকে সেই দিয়েই আমি তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম তো দেখো আমি এখন খাওয়া শেষ করে নিচ্ছি আর এখন চলে যাচ্ছি রান্না করতে তো আজকে আমি রান্না করব চোখ ঢেলা মাছ যেটাকে আমরা ঢেলা মাছ বলি অনেকে চোখ বড় মাছও বলে তো ওই মাছটা ওই মাছটাও ভীষণ কাটা হয় কিন্তু জানি না তোমরা কে কি মাছ বলো তো আমাদের এখানে মানে আমরা যেইটা চোখ ঢেলা মাছই বলি তাই তোমাদেরকে সেটাই বললাম তো আজকে তো রান্না হয়েছে তো অনেক কিছুই সেটা পরে দেখাচ্ছি কিন্তু মেনলি রান্নাটা শেয়ার করছি মাছের ঝোলের তো আজকে এই মাছটা করব দেখতেই পেলে বেগুন আর সর্ষে বাটা দিয়ে তো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হলে ওতে আমি মাছগুলো দিয়ে ভেজে তুলে রাখবো তো কড়াই দেখো তেল গরম হয়ে গেছে তো এবার চলো একটা একটা করে মাছ ছেড়ে দিই ছেড়ে দিয়ে মাছ ভাজা হয়ে গেলে তারপরে আবার কথা বলছি ওইদিকে তো মাছ ভাজা হচ্ছে আর এখানে দেখো আমি ধনে পাতা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর ওইখানে দেখতে পেলে বাটিতে ওখানে আছে সর্ষে বাটা লঙ্কা হলুদ আর নুন দিয়ে আমি ওটাকে গুলিয়ে রেখেছি আর মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তুলে নিয়ে ওই তেলেই এখন নুন হলুদ আর লঙ্কা দিয়ে মাখানো আর সরি চিনিও ছিল নুন হলুদ চিনি আর লঙ্কা দিয়ে মাখানো বেগুনগুলো আমি এখন ভেজে নেব তো আমি অনেকক্ষণ আগেই বেগুনগুলো মাখিয়ে রেখেছিলাম নাহলে বেগুন সিদ্ধও হতে চায় না আর প্রচণ্ড পরিমাণে তেল টানে তো সেই জন্য আমি ওগুলোকে অনেকক্ষণ আগেই বেগুনগুলোকে মাখিয়ে রেখেছিলাম তো এখন একটু ঢাকনাটা দিয়ে দেব কারণ বেগুনটা একটু নরম হতে টাইম লাগবে তো দেখো বেগুন মোটামুটি নরম হয়ে এসছে আর একটু ভাজা হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো তাহলে টমেটোটা আর বেগুনটা একসঙ্গে নরম হবে তারপরে আমি এতে অ্যাড করব সর্ষের গুঁড়ো তো দেখো আমি টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে আবার একটুখানির জন্য ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে ওটা টমেটোটা আর বেগুনটা দুটোই দেখো নরম হয়ে যাবে তো এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম তো ঢাকনা তোলার পরে দেখলাম যে টমেটোগুলো তখনও একটু একটু শক্ত আছে তো তাই আমি ওর মধ্যে একটু পরিমাণে জল একদম অল্প একটু জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে আবার ঢেকে দেব তাহলে একদমই টমেটোগুলো নরম হয়ে যাবে তো দেখো টমেটোগুলো বেশ ভালো নরম হয়ে গেছে আর বেগুনগুলো তো একদমই ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই সর্ষে বাটা যেটার মধ্যে আমি নুন লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছিলাম তো এটা দিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল একটু কষিয়ে নেব তারপরে আমি জলটাকে অ্যাড করে নেব তো দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি মানে জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি মাছ দিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর ধনে পাতা তো দেখো তো ঝোল ফুটে উঠেছে এর মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছিলাম আর ধনে পাতাটাও উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি তো এখন এটা একটু ঢেকে দেব তো এরপরে নামানোর পরে এই দেখো এইটা হয়েছে ফাইনাল লুক দেখতেও যেরকম সুন্দর খেতেও হয়েছে সেরকম টেস্ট খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে কারণ আমি তো খেয়েছি দুপুরে সত্যি ভালো হয়েছে আর ওখানে দেখছো ওটা পিঁয়াজকলি আলু আর ছিম দিয়ে ভাজা নিচে রয়েছে পিঁয়াজ দিয়ে মসুরির ডাল আর এখানে রয়েছে কালকের চাটনি টমেটোর চাটনি বানানো হয়েছিল যেটা আর ওই যে রয়েছে ভাত তো রান্না আমার কমপ্লিট বলতে গেলে কিন্তু এই যে এই আলু ভাজাটা হচ্ছে আমি আরাধার জন্য ভাজি কারণ আরাধা তো অত কাটা মাছ খাবে না আর এখানে দেখো আগের দিনের আলুর দমটা রয়েছে ওটাকেও একটু গরম করতে হবে তো চলো এগুলো আমি কমপ্লিট করে নিই হ্যাঁ বন্ধুরা কী করছো তোমরা তো আমি তো এখন একটার বেশি বাজে তো তোমরা তো দেখতে পেলে মাছটা হচ্ছে তো এখনও দুটো রান্না বাকি আছে আর আজকে বাড়িতে কেউ নেই মা আর প্রজ্ঞা গেছে ওর মাসির বাড়ি মানে আমার বোনের বাড়ি আর আমি আর আরাধ্যা বাড়িতে আরাধ্যাকে স্নান করিয়ে দিয়েছি ও আমার কাকার ঘরে আছে আর এখন আমি তো রান্না দেখলে এখনও আমি একটু উচ্ছে ভাজা করব আর কালকে রাতের আলুর দম আছে ওইটা একটুখানি গরম করব আর প্রজ্ঞার এই সরি আরাধ্যার জন্য একটু আলু ভাজবো কারণ আজকে যে মাছটা ওই মাছটা তো খায় না বাচ্চা কাটা মাছ খেতে পারবে না তো ভাবলাম এই ফাঁকে এসে তোমাদের সাথে একটুখানি আড্ডা মেরে নিই তো সঙ্গে থাকো দেখতে থাকো এরপরে যাব স্নান করতে স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা হবে বাই বাই ও তার আগে বলি আমারা কিন্তু আজকে সব কাজ হয়ে গেছে মানে ঘরের সব কাজ হয়ে গেছে বিছানা গোছানো ঘর যা দাওয়া ঘর মোছা সব কাজ কমপ্লিট এখন শুধু রান্নাটা নামিয়ে আমি যাবো স্নান করতে আর বাবাও বাড়িতে নেই কাজে গেছে দেখি যদি বাবা চলে আসে তো খুব ভালো হয় তো সঙ্গে থাকো আবার ফেরত আসছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে টাটা হাই বন্ধুরা কি করছো তোমরা তো আমি দেখো তখন তো দেখলেই আমি বললাম যে আমি স্নান করে এসে কথা বলছি তো স্নান করে এসে আমি আগে আরাধ্যাকে খাওয়ালাম প্রজ্ঞাত বাড়ি নেই বললাম আগে আরাধ্যাকে আমি খাইয়ে নিলাম খাইয়ে আমি নিজে খেয়ে নিলাম কারণ ও উঠে গেলে আমি আর খেতে পারবো না খাইয়ে নিয়ে এই দেখো এই আমি একটু বসবো বসারও টাইম পাবো না কারণ এক্ষুনি জল চলে আসলে জল ধরতে হবে হলে জল সবকটা গামলা খালি তো এই হচ্ছে লাইফ আর ভাল লাগে না গো এক একঘেয়ে জীবন মানে কেউ যদি থাকতো একটুখানি মানে জলটা ভরার মতো দশটা মিনিট একটু শুতে পারতাম কর করবো মেয়ে হয়ে জন্মেছি যখন তখন তো করতেই হবে তো যাই হোক আর বেশি নিজের যত দোষারোপ করবো নিজের ভাগ্যকে তত নিজেরই আরও বেশি কষ্ট হবে মনে হবে যেন আমার সঙ্গে এটা কেন হয় বাট এটা শুধু আমার কথা না এটা ঘরে ঘরে সব মেয়েদের কথা তো যাই হোক তোমরা কি করছো এখন তোমরা কি ঘুমাচ্ছ বোকা বোকা কোয়েশ্চেন করছি যাই হোক আসলে মানে বলতে বলতে কি বলবো বুঝতে পারছি না তবে দেখি এখন কটা বাজে আমি একটুখানি শুই অন্তত দশটা মিনিট একটু শুতে পারলেও মনে হবে না একটু শুয়েছি তারপরে উঠে আমি যাব জল টল ভরবো আর এই মাত্র ফোন এসছিল দাদুর শরীরটা খুবই খারাপ তো দাদুর মনে হচ্ছে একটু গ্যাসের প্রবলেম হচ্ছে কালকে রাত থেকে পেটটা বলছে শক্ত হয়ে গেছে ব্যথা করছে তো বাবা এখন কাজ ছেড়ে রেখে গেল ওইখানেই আর মার তো আসবে বিকালবেলা সন্ধ্যা বা রাত্রেবেলার মধ্যে আসবে তো যাই হোক তোমরাও একটু রেস্ট নাও আমিও একটু রেস্ট নিই মানে আমার তো মানে দশ পাঁচ মিনিটের মতো রেস্ট তাই রেস্ট নিই আর আবার বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে টাটা সঙ্গে থাকবে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমি আমার জল ভরা কমপ্লিট করে ফেলেছি এখন দেখেছো আরাধ্যা উঠে গেছে আর সে আমার কোল থেকে তো নামছে না তো তাকে কোলে করে নিয়েই আমি বাইরে শুকো দেওয়া আরাধ্যার কাপড়গুলো তুলে ফেললাম তো এখন ওগুলো তুলে নিয়ে গিয়ে বারান্দায় শুকো দেব। আর বারান্দায় যে সব কাপড়গুলো আগের দিনের মেলা আছে আগে সেগুলো তুলে নিই তারপরে ওখানে ওই ভিজা কাপড়গুলো যেগুলো আজকে কেচে দিয়েছিলাম আরাধ্যার সেগুলো মেলে দেব আরাধ্যা কিন্তু এখানেই চেয়ারে বসা ও আজকে ঘুম থেকে উঠে ও শরীরটা ভালো লাগছিল না কেন জানি না ও আমার কোল থেকে নামতেই চাইছিল না তো তাও আমি ওখানে নিয়ে গিয়ে ওকে চেয়ারে বসিয়ে দেখো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি দেখো কাপড় মেলে দিতে দিতে একদম অন্ধকার হয়ে গেছে কিন্তু আরাধ্যার বায় না সে এখন উঠোনে একটু হাঁটবে বাইরে বাইরে করে এত কান্নাকাটি করলো তারপরে আমি ওকে জুতোটা পরিয়ে নিয়ে এসে একবার আমি এই পুরো উঠোনটার মধ্যে হাঁটিয়ে নেব হাঁটিয়ে নিয়ে আবার ঘরে নিয়ে চলে যাব। কারণ দেখো এখন তো সন্ধেবেলা তো বাইরে যতই ঠান্ডা কম থাক না কেন সন্ধ্যেবেলা বাচ্চাদের তো বার করাটা উচিত না কিন্তু কি করব মানে ওর জেদের সামনে যেন সব কিছুই ফিকে তো ওর জেদের সামনে কোনো কারোর যে চলে না তাই একবার ওকে হাঁটিয়ে নিয়ে এখন আমি ঘরে চলে যাব একবার হাঁটিয়ে তো ঘরে নিয়ে চলে এসেছি তো এখন ওকে খাওয়াবো কেক তো কেকটা আমি এখন কেটে নিয়ে ওকে দিয়ে দেব আর ও দেখো এখন কেকটাকে খাবে তো চলো ওকে খাইয়ে নিয়ে তারপরে কথা বলছি তো বন্ধুরা আজকে এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো আজকে আমার আর চা খাওয়া হবে না তার কারণ বাড়িতে যেহেতু মাও নেই বাবাও নেই তো আমি একাও করে খাই সেটা নয় যে ওরা নেই বলে খাবো না কিন্তু আজকে মেন কথা হচ্ছে চা পাতা নেই তো চা পাতাটা এখন আমি আনতে যেতে পারবো না কারণ আরাধ্যা রয়েছে আমার কাছে তো ওকে নিয়ে আমার আবার দোকানে যেতে ভালো লাগছে না তো আজকে আর চা খাবো না একদিন চা না খেলে কোনো অসুবিধা হবে না তো আজকে চায়ের বদলে আমি খাবো শুধু এই কেকটা আমার বান্ধবী সুস্মিতা এনেছিল তো কেকটা সত্যি খুব সুন্দর খেতে সুস্মিতা থ্যাঙ্ক ইউ হেভি সুন্দর খেতে সত্যি বলছি তো এখন ওই বের করে টুকটাক ওই মেয়েকেও খাওয়াবো আমিও একটু অর্ধ কেক খাবো ব্যাস এই হচ্ছে সন্ধ্যের টিফিন তো আজকে আর রান্না রান্নাবান্নাও নেই যে তোমাদের সাথে শেয়ার করব তো আর প্রজ্ঞাও নেই যে ওকে পড়তে বসাবো সেগুলো তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব আর এমনিতেও ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে হ্যাপি থাকবে আর আমার সঙ্গে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলবে না আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের মতন বাই বাই